হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের আমরা সবাই মিলে একটু বেরুবেরু করতে বেরিয়ে যাচ্ছি, তো চলো আমার সাথে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আর আজকে সারাদিনে কি কি মজা করছি, সব তোমরা দেখতে পাবে আমার এই ব্লগটার মধ্যে। তো একটু স্কিপ না করে তোমরা আমার এই ভিডিওটার মধ্যে দেখতে থাকো, আমি আজকে কি কি করছি, কোথায় যাচ্ছি, সব তোমাদের দেখাবো। তো চলো, আমিও যাচ্ছি, আমার সাথে তোমরাও বেরুবেরু করবে, চলো। তো দেখো, আমরা উবের বুক করে নিয়েছি, আমার বর, আমার শাশুড়ি মা, আর আমার মেয়ে, আমি। তো আমরা যাচ্ছি আজকে একটা নিমন্তন্ন বাড়িতে। আর নিমন্তন্ন বাড়িটা কার বা কোথায় বা কি, তো চলো আমার সাথে দেখ, যা জানতে গেলে তো আমার সাথে থাকতে হবে, দেখতেও হবে এই ভিডিওটা। তো আজকে আমরা যাবো একটা অন্নপ্রাশন বাড়িতে, আর ওটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছোটো ছেলে মেয়ের। তো মানে হিসাব মতন আমার দেওরের পুচকু একটা মেয়ে হয়েছে, সেই মেয়ের রাইস সেরেমনিতে আমরা যাবো। তো চলো, কোথা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, সব তোমাদের দেখাবো। তো ফার্স্টে আমরা ধর্মতলা ক্রস করে আর মা সেতুর ওপর দিয়ে চলে আসছি। আমরা এখন বিশ্ব বাংলার পাশ দিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর, আকাশটাও বেশ ভালো ছিল, আজকে ওয়েদারটা না খুব ভালো ছিল, জানো, রোদ্দুরও ছিল না, আবার সেরকম বৃষ্টিও ছিল না, মানে মেঘলা মেঘলা ওয়েদার, বেশ সুন্দর। তো আমি ভাবলাম চলো আজকের যেখান দিয়ে যাচ্ছি তোমাদের তাহলে সেই রাস্তাটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি বিশ্ব বাংলার পাশ দিয়ে যাচ্ছি, আর বেশ মনোরম দৃশ্য। আর একটু লং টাইপের গাড়ি হলে না তো খুবই মজা লাগে, আর অনেক দিন পরে এরকম একটা জায়গায় বেড়াতে গেলে আর ফুল ফ্যামিলি সবাই একসাথে না খুব ভালো এনজয় হয়, খুব ভালো মজাও হয়। তো দেখো বন্ধুরা, এখানে কি বড় বড় বিল্ডিং আর কি বড় বড় ফ্ল্যাট, দেখে বেশ ভালোও লাগছে আবার ভয়ও লাগছে, কারণ এত বড় বড় ফ্ল্যাট। তো এখন যেভাবে চারিদিকে যা বিপর্যয়গুলো ঘটছে, তো দেখো আমি এখন বিশ্ব বাংলার পাশ দিয়ে যাচ্ছি, তো খুবই ভালো লাগছে দেখতে। আমার তো এই প্রথমেই মা সেতু দিয়ে আসা, তো বেশ ভালোই লাগছে, দেখো কি সুন্দর। এখানে না অনেক ফ্ল্যাট অ্যাভেলেবেল, দেখো কিছু কিছু ফ্ল্যাট তৈরি হচ্ছে বা কিছু কিছু ফ্ল্যাটের জন্য সব চারিদিকটা ভরে যাচ্ছে, নালে আগে এখানে না এত ছিলও না। দেখো কি ভালো লাগছে বন্ধুরা দেখতে, বেশ সুন্দর লাগছে। তো আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি, অনেক দিন পরে আবার আমরা সবাই মিলে এক হব, এটা ভেবেই বেশ আনন্দ লাগছে, কারণ সচরাচর কোনো অনুষ্ঠান না হলে তো আর সবার সাথে মিট করা যায় না, সবারই স্কুল কলেজ অফিস সব কাজেতেই সবাই ব্যস্ত। তো দেখো বন্ধুরা, এই ফ্ল্যাটের আশেপাশে না পুকুরও আছে, এখানে চার পাঁচটা পাশাপাশি পুকুর আছে, আর এখানে পরিবেশটাও না ভীষণ ভালো, একটা ফাঁকা জায়গা। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি ফ্ল্যাটের নিচে, তো এবার আমি ওপরে ভাইকে ফোন করব, করে তারপরে ওরা কেউ এসে রিসিভ করে নেবে আমাদেরকে। দেখো বন্ধুরা, এই চলে এসেছি আমরা ফ্ল্যাটে, এটা হচ্ছে ভাইয়ের ফ্ল্যাট, এখানে একটা ছোট্ট মন্দির করা, বেশ সুন্দর। আর এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে, আর আমার মেয়েতে এসে এখানে খুবই আনন্দ পেয়েছে, খুবই মজা হয়েছে, মাসি শাশুড়ি মা উনি রয়েছেন, আর ইনি হচ্ছেন আমাদের পুচকু সোনা বাবা, যিনি এখন রেডি হচ্ছেন। সবাই এক জায়গায় হলে বুঝতেই পারছো বন্ধুরা, গল্পের তো আর কোনো শেষই থাকে না। সবাই এখন রেডি হচ্ছে, কারণ যে কম্পার্টমেন্টটা রয়েছে তার নিচের ফ্লোরে মেন অনুষ্ঠানটা হবে, তো সবাই রেডি হয়ে নেওয়া হচ্ছে তাড়াতাড়ি করে। আর দেখো, আমি জানলা দিয়ে বাইরের ভিউজটা তোমাদের দেখাচ্ছি, বেশ সুন্দর। আমি এখন রয়েছি আটতলাতে, আর এই চলে এসেছে আমাদের পুচকু সোনা, ওরি বাবা, আর ছোট্ট বাচ্চা, মানেই তো বুঝতেই পারছো রে বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আর ও না এত কিউট, আর মানে ফোনটা এত ভালো চেনে যে যখনই ওর কোনো ছবি না হচ্ছে না, ও সুন্দরভাবে ফোনের দিকে তাকাচ্ছে, পোজ দিচ্ছে, আর ভীষণই ভালো লাগছে দেখতে। একটা সাত মাসের বাচ্চা, দেখো বন্ধুরা কী সুন্দর, ও ভাবছে এটা কে, যেহেতু আমাকে প্রথম দেখছে, তো কোনো কান্না নেই, মানে খুবই সুইট একটা,
বেবি, কারণ যে প্রথম কারোর কোলে উঠেছে কোনো ভয় লাগা বা কান্নাকাটি এসব ওর মধ্যে কিছুই নেই। মানে ও ভীষণই আনন্দ পাচ্ছে যে এত কেউ এসেছে, ওকে নিয়ে আদর করা হচ্ছে। তো আমি বসে গেছি এখানে, সবার সাথে ভাবলাম একটুখানি গ্রুপে একটু ভিডিও করে নেওয়া যায়। তো আমার মেয়েও দেখে তো খুবই মজা, ও ছোট ছোট বাচ্চা দেখলেই ও একটু আদর করার জন্য পাগল হয়ে যায়। ও বলছে মা আমাকে দাও, কিন্তু ও নিজেই তো ছোট, ও আবার ছোট পুচকুটাকে কি করে নেবে, তো বারবার ওকে নিতে চাইছে। আর ও তো পুচকুটা তো ঘুরে ঘুরে দেখছে, এই নিয়ে হলেন আমার মেসোমশাই, আর মেসোমশাইয়ের বেইন মানে আমার ভাইয়ের শ্বশুরমশাই। আর দেখো আমরা সব রাত্রেবেলাতে রেডি হয়ে এবার লিফটে উঠছি নিচে যাওয়ার জন্য, কারণ ভাই থাকে তো আটতলার ফ্ল্যাটে। তো আমরা এবার একদম নিচে চলে যাবো গ্রাউন্ড ফ্লোরে, যেখানেতে মেন অনুষ্ঠানটা হচ্ছে। তা আমি সবটাই ক্যামেরা বন্ধ করে রাখতে চেয়েছি, কারণ এই সময়টা তো আর ফিরে পাওয়া যাবে না। এইভাবে একসাথে সবাইকে পাওয়া আর এই সবার সাথে মানে মিশে এই আনন্দটা, এটা না মারাত্মক ভালো লাগে। তো এই স্মৃতিগুলোই রয়ে যাবে আমাদের মধ্যে। তো দেখো আমরা নিচে চলে এসেছি এবারে একদম গ্রাউন্ড ফ্লোরে। এবার আমরা যে অ্যাপার্টমেন্টে মেন অনুষ্ঠানটা হচ্ছে সেখানের দিকে যাচ্ছি। ভীষণ সুন্দরভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বন্ধুরা, কোনো স্কিপ কেউ করো না, কারণ মানে প্রতিটা জিনিসকে আমি তুলে ধরেছি তোমাদের কাছে, যে আমি যে আনন্দটা করেছি সেটা তোমরাও দেখো, তোমরাও যদি একটু আনন্দ পাও। তো দেখো এইভাবে গেট আপটা, বাইরের গেট আপটা সাজানো হয়েছে, গেটের কাজটা পুরোপুরি বেলুন দিয়ে, খুবই ভালো লাগছে দেখতে। চলো আস্তে আস্তে এবার ভিতরের দিকে যাই। দেখো আমাদের সোনামার ছবিও দেওয়া হয়েছে এখানে একটা, কি কিউট লাগছে দেখো তোমরা বন্ধুরা। চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবার। এখানে প্রত্যেকটা জায়গায় বেলুন দিয়ে সাজানো হয়েছে, আর এভাবেই ভিতর দিকেতে লাইট দিয়ে সাজানো পুরো। দেখো বন্ধুরা এখানটা তো কি সুন্দর করে সাজানো, কি ভালো লাগছে দেখতে। চলো আমরা মেন জায়গায় চলে এসেছি। আর বন্ধুরা বুঝতেই পারছো কোনো অনুষ্ঠান মানে আর সেখানে ফটো তোলা হবে না, সেটা কি কখনো হয়, ফটো তো তুলতেই হবে। তো দেখো শুরু থেকেই ফটো তোলা স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পুচকুশন আর বাবা আর মা, যেখানে বসে সুন্দর করে পোজ দেওয়া হচ্ছে, মানে ওটা আমার ভাই আর ওটা আমার ভাইয়ের ওয়াইফ। তো দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে, জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। ওদিকে রয়েছে তোমার বাইরের দিকটার লুকটা, খুবই ভালো লাগছে দেখতে। এটা আমার বর, তো খুব মজা করছে দেখছে দেখো। আর এখানে রয়েছে তোমার স্যালাডের পুরো জায়গাটা, আর এখানে রয়েছে বুফে সিস্টেম, এখানে খাওয়া দাওয়া রয়েছে, সেটা আমি পরে আসছি। চলো আগে পুরো জায়গাটাকে তোমাদের ঘুরিয়ে ভালো করে দেখাই, আমার তো খুব ভালো লাগছে। আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ফ্ল্যাটের বাইরেটা, এখানে একটা গার্ডেন আছে যেখানে আলাদা করে বসার জায়গা করা হয়েছে, কারণ বুফে সিস্টেমে অনেকেই আছে যারা হাতে করে নিয়ে একটু বসতে চায়, তো তারা এখানে এসে বসে খেতে পারবে। আর দেখো বন্ধুরা আমার মেয়েকে একটু বড় জায়গা পেয়েছে, মানে ও তো এখন দৌড়াদৌড়ি খেলা একদম স্টার্ট করে দিয়েছে, তো খুবই আনন্দ করছে এখানে এসে, কারণ ঘরের মধ্যে একঘেয়ে, ঘর টিভি ফোন এছাড়া তো আর কিছুই পায় না, আর এখানে এসে এত বড় জায়গা পেয়ে গেছে। আর এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো, আর চারিদিকে গাছ আর পাশেই পুকুর, মানে এত ভালো লাগছে এই জায়গাটা না, ভীষণ ভালো লাগছে। আর দেখো এখানে একটা গার্ডেন আছে যেখানেতে তোমার দোলনা রয়েছে, এবারে আমার মেয়ে তো যাওয়ার থেকেই মানে একদম দোলনা, ও ছোটো থেকেই দোলনাটা খুব পছন্দ করে সেই জন্য। আর এখানে স্লিপও রয়েছে আর চারিদিকে গাছপালার মধ্যে, মানে এত সুন্দর জায়গাটা না মানে বলে আমি বোঝাতে পারছি না, এত সুন্দর। এটা পুরোটাই একটা গার্ডেন, আর দেখো এখানে পুরোটাই লাইট দিয়ে একদম সুন্দর করে সাজানো। আর এই দেখো বন্ধুরা এই ফুলটা এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে, মানে সারা গাছকে আলো করে রেখে দিয়েছে এই ফুলটাতে।
তো দুষ্টুমি খেলা, আনন্দের কোনো শেষ নেই, চলছে সারাক্ষণই। বন্ধু পেয়ে গেছে, আর দেখো এটা একটা দিদিকে পেয়েছে, দিদিকে বলছে যে দিদি বারবার দোলা দাও। আর দেখো বন্ধুর এখানে একটা ছোট সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে। আর যার পাশে ওদিকে একটা খেলার জায়গা রয়েছে, দেখো বন্ধুরা কি সুন্দর, ওখানে ব্যাডমিন্টন র্যাকেট খেলা হয়। আর এটা পুরোটাই গার্ডেন। আর এই দেখো এই বড় বিল্ডিংটার মধ্যেই ভাইয়ের অ্যাপার্টমেন্টটা রয়েছে, এটা পুরোটাই ওই ফ্ল্যাটটার সাথে অ্যাটাচ। আর এখানে একটা জিমেরও ব্যবস্থা রয়েছে। আর এত সুন্দর জায়গায় এসে ফটো না তুললে তো আর থাকতে পারা যায় না, না তো আমিও বললাম চলো একটু সেলফিও তুলে নেওয়া যাক, কারণ এই স্মৃতিটাই তো রয়ে যাবে না আমাদের সাথে। আর দেখো বন্ধুরা এখানে অনেক জুসের ব্যবস্থা করা রয়েছে, মকটেল রয়েছে, মানে যার যেটা ভালো লাগে খাবে। আর তারপরেই স্টার্ট হলো আমাদের খাওয়া দাওয়া। এখানে দিয়েছে চিকেন পাকোড়া, চিকেন পাকোড়াও ছিল, মানে ভেজ ননভেজ দুটোই ছিল, আর পনিরেরও একটা পাকোড়া ছিল। তো খাবার দাবার তো খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর। এখানেও একটা বুফে সিস্টেম রয়েছে, এখান থেকে নিয়ে পাকোড়া স্ন্যাক্সগুলো খাওয়ার জন্য। আর এই চলে আসছি আমরা মেন মেনুতে, এখানে ফিশ ফ্রাই ছিল। তো আমি বরকে বললাম যে দেখো এতগুলো প্লেট ভরিয়ে দরকার নেই, সব তো বাড়ির ফ্যামিলির মানুষ রয়েছে, আমরা তবে এক জায়গাতে নিয়ে নাও, সবাই একসাথে বাইরে বসে একটু আনন্দ করতে করতে খেয়ে নিতে পারা যাবে। তো বলে নিয়ে চলে এলাম আমরা একদম বাইরেতে। এখানে এসে তো খাওয়া দাওয়া গল্প মানে খুবই ভালো লাগছিলো, খুবই আনন্দ ছিল। ওটা আমার মাসি শাশুড়ি মা ছিলেন, আর ওটা আমার শাশুড়ি মা ছিলেন, আর এটা মাসিমার বড় ছেলে ছিল, আর আমার বর ছিল, আমার পুচকুসোনা ছিল। এখানে খাওয়া দাওয়া চলছিল, নানান ধরনের ফ্রুট স্যালাড ছিল, রায়তা ছিল, পাস্তা ছিল। আর দেখো বন্ধুরা যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে, ভাইয়ের সব অফিসের গেস্টরা চলে এসেছে, সব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে খুব আনন্দ করা হচ্ছিল। আর বন্ধুরা দেখো আমি একটু ক্যামেরাতে তুলে ধরতে চেয়েছি তোমাদের কাছে, বাট আমি হয়তো ভালো করে তুলতে পারছি না, কারণ উনি অনেকটা দূরে ছিলেন। ইনি হচ্ছে আমাদের এই কলকাতার যে তারাতলার, তোমরা অনেকেই হয়তো চিনবে তারাতলা, বেহালা তারাতলা। তো ওনা ওখানকারের যে মেন হচ্ছে ইলেকট্রিকের আমাদের সিএসসির যে মেন হেড যিনি আর কি, উনি হচ্ছে ভাইয়ের মেন বস। তো উনিও এসেছিলেন ওনার ওয়াইফকে নিয়ে, তো আমি ওনাকেও একটু ক্যামেরাতে তুলে ধরতে চেয়েছি। তো হয়তো অনেকটা দূরে ছিলেন, পরিষ্কার আসেনি, তবে যারা আপনারা চেনেন বা চেনো তো তারা বুঝতে পারবে উনিও রয়েছেন আমাদের সাথে আজকে। তো খাওয়া দাওয়া তো চলছে, আনন্দ গল্প ঘোরা সবটাই রয়েছে দেখো। আর ফটো সেশনের তো কোনো শেষ নেই, ওটা তো চলতেই থাকবে সারাক্ষণ। আর ইনি হচ্ছেন আমাদের এখানকার ববি হাকিমের মেয়ে, ওটা হচ্ছে ভাইয়ের মানে খুব কাছের একটা কলিগ। তো দেখো উনি এসেছেন যে এটাই আমাদের কাছে অনেকটাই আনন্দে। তো ওনাকে আজকে আমরা পেয়ে গেছি, তাই ভাবলাম চলো ওনার সাথেও কিছু ছবি আমরা সংগ্রহ করে নিই। তো ভাই রয়েছে ওখানে দাঁড়িয়ে পুচকুসোনাকে কোলে নিয়ে, কিছু ভিডিও ওনার সাথে নেওয়া হলো। দেখো বন্ধুরা তো উনিও খুব বাচ্চা পছন্দ করেন, বাচ্চা নিয়ে আনন্দ আলো ভালোবাসা সবই রয়েছে। ওনার বাবা আসতে পারেনি কিন্তু মেয়ে এসেছেন, তো আবার বাড়ি ফেলার পালা। আমাদের সব আত্মীয়দেরকে টাটা বাই বাই বলে আবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো বন্ধুরা, প্রায় বাড়ি আসতে আসতে আমাদের 12:30 বেজে গিয়েছিলো। তো সেই রাতের কলকাতাটাও আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো বন্ধুরা রাতেবেলাতেও কত ভালো লাগছে আমাদের কলকাতা। তোমরা যারা অনেকের গ্রামে থাকো তারা হয়তো জানো না যে কলকাতার রাস্তাঘাট কীরকম। তো দেখো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তাই অনেকটাই ফাঁকা ছিল সেই সময়, না হলে 7-8টার দিকে এই সময়টাতে প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি, প্রায় রাত 12টার কাছাকাছি। সেই জন্য আমাদের পুলিশ কাকুরদেরকেই এখন দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাতে, যেহেতু 12টা বেজে গেছে। তো চলো
আবারও আমরা সেই মার সাথে ধরে নিয়েছি বন্ধুরা। দেখো কারণ ওই আমরা মেইন গিয়েছিলাম হচ্ছে কি পেয়ারলেস হসপিটাল, অনেকেও চিনবে তোমরা, সেই হসপিটালের একদম কাছে নিয়ারেস্ট যে উৎসব ফ্ল্যাটটা রয়েছে, যে বড় অ্যাপার্টমেন্টটা রয়েছে, তো আমরা সেইখানে গিয়েছিলাম। তা আমার দেওর কাজের সূত্রে এখন ওখানেতেই ফ্ল্যাট নিয়ে রয়েছে, ওখানেতেই যাওয়া হয়েছিল। তা আমরা আবারও মা সেতু ধরে নিয়েছি, আমি আবারও বিশ্ববাংলাটা একটু তোলার চেষ্টা করলাম, বাট আমরা নিচের ব্রিজটা দিয়ে যাচ্ছি তো তাই আমি পুরোপুরি ওঠিনি। তো এদিকের যেগুলো সেগুলো এবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর, গাড়িটা খুব স্পিডেই যাচ্ছিলো আর ড্রাইভার দাদাও ভীষণ ভালো ছিলেন, মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছেন, আর মানে খুব স্পিডে গাড়ি চালিয়ে খুব ভালোভাবে আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছেন। আর দেখো বন্ধুরা আমরা সায়েন্স সিটির পাশ দিয়ে ক্রস করছি। হ্যাঁ বন্ধুরা, কখনো যদি সায়েন্স সিটি যাই তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো, তা আজকে তো গিয়েছিলাম অন্য জায়গায়। তো দেখো আমরা সায়েন্স সিটি ক্রস করে যাচ্ছি, আর ওখানে একটা মানে খুব বিশাল বড় একটা ঝিল টাইপের রয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। চলো আমরা সব রাস্তা পেরিয়ে চলে যাচ্ছি বন্ধুরা। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর যদি কিছু জানার থাকে তাহলে কোয়েশ্চেনও করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ঠাকুরের কাছে কামনা করব। দেখো বন্ধুরা আমরা সব রাস্তা পেরিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।